আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে মার্চ মাসের 13 তারিখ, রবিবার দিন, আকাশ বেশ পরিষ্কার। তো বাংলাদেশে যে থাই পেয়ারা পাওয়া যায়, তো সেই থাই পেয়ারা নিয়ে আমি মূলত আজকে কথা বলবো। এই যে আমার পিছনে যে গাছগুলি আপনি দেখতে পাচ্ছেন, পেয়ারা গাছগুলি, এগুলাই মূলত থাই পেয়ারা গাছ। তো এগুলার সম্বন্ধে আমি মূলত আজকে কথা বলবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমার সামনে যে সারিবদ্ধভাবে গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলাই মূলত থাই পেয়ারার গাছ। তো এই থাই পেয়ারার গাছ মূলত থাইল্যান্ডের হওয়ার কারণে আর নামকরণ দেওয়া হয়েছে থাই পেয়ারা। তো এগুলো আর কি বাংলাদেশে কলম করে এখন বৃহৎ আকারে এগুলো উৎপাদন হচ্ছে। তো মোটামুটি বাংলাদেশের আবহাওয়া, তারপরে মাটিতে এগুলো আর কি ম্যাচ হয়ে গেছে। তো দেশি পেয়ারার চাইতে স্বাদ একটু কম, কিন্তু খেতে আর কি অনেক ভালো। হ্যাঁ, খুব নরম হয় এবং সাইজে মোটামুটি বড় হয়, আর এর উপরের অংশগুলি আর কি অনেক সাদা হয়। তো দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন নতুন আর কি ফল আসছে। তো এই ফলগুলি যখন বড় হয়ে যায়, গাছগুলি দেখতে আর কি অতি চমৎকার লাগে। হ্যাঁ, গাছগুলি পাতা এবং কাণ্ড অনেক কম থাকায় ফলগুলি আর কি স্পষ্ট আকারে দেখা যায়। তো এই থাই পেয়ারা গাছগুলি আমাদের এখানে 1.5 বছর আগে লাগানো হয়েছে। তার মাঝখানে একবার ফলন দিয়েছিল, এবার দ্বিতীয়বার। তো দেখতেই পাচ্ছেন এই যে, তো দেখেন দ্বিতীয়বার, তারপরেও ফলন মোটামুটি আর কি ভালোই আসছে। ওই যে উপরে এখনও ফুল, তো অনেক ফল বের হয়েছে, আর ফলগুলি এখন অনেক ছোট। হ্যাঁ, তো ফলগুলি দেখেন, মাথার এখনও ফুল পড়ে নাই। তো মোটামুটি ফল ভালোই আসছে, প্রত্যেকটা ডগায় আর কি ফল। এই দেখেন নতুন করে ফুল আসছে। তো প্রত্যেকটা গাছে আর কি মানে ফল আসছে, দেখেন এখনো বড় হয় নাই, তারপরও দেখেন গাছে একবারে খুব সুন্দর লাগতেছে। তো মোটামুটি যখন এগুলা আর কি বড় হয়ে যাবে বা খাওয়ার উপযোগী হবে, তখন খাওয়ার সাইতে গাছে দেখাটাই অনেক সুন্দর লাগে। তার মানে গাছে যেহেতু পাতা আর কাণ্ড কম, এই জন্য আর কি ফলে একদম গাছটা ভরে যায় আর কি। আর ফলগুলি দেখতে অনেক সাদা হয় আর অনেক বড় বড় হয়। তো থাই পেয়ারা আপনারা বাজারে দেখছেন, বাজারের বাসায় থাই পেয়ারার গাছ আছে, তারা তো অবশ্যই আমার কথাগুলি বুঝতে পারতেছেন। এই দেখেন, তবে অসংখ্য ফল আসছে, মানে প্রথমবার যেমন আসছিল তার সাইতেও অনেক বেশি আসছে। প্রত্যেকটা আর কি ডগাতেই একটা বা দুইটা করে বের হয়েছে। তো এখনও সব বের হয় নাই, আরও ফুল আছে। তো প্রত্যেকটা গাছে যদি আপনাদের দেখাই, তবে কোনো গাছে একটু ফলন কম আর কোনো গাছে একটু ফলন বেশি হয়েছে। যেমন এই গাছটাতে একটু ফলন কম হয়েছে, তারপরও যখন এই ফলগুলি যখন বড় হয়ে যাবে, এই যে এখনও বের হইতেইছে, তখন আর কি বোঝা যাবে যে আসলেই। তো এই যেমন এই গাছটি দেখেন, এই গাছটিতে অনেক ফল আসছে। হ্যাঁ, তো এভাবে প্রত্যেকটি গাছে আর কি মোটামুটি ফল আসছে। যখন বড় হবে তখন আমি আপনাদের আর একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো এই গাছটি আর কি এই যে অবস্থা এরকম, কারণ এই যে সামনে কেমিক্যাল নির্গত হয় এদিক দিয়ে, এই জন্য গাছটির অবস্থা এরকম। তো ওই পাশে আর গেলাম না, ওই পাশ দিয়ে সেম অবস্থা, মোটামুটি ফল ভালোই আসছে। দ্বিতীয়বার, তো প্রথমবার সাইতে একটু ফল বেশি আসছে। তো যখন ফলগুলি বড় হবে তখন আমি আপনাদের আর কি মানে ক্লিয়ার করে দেখাতে পারবো যে আসলে গাছগুলি ফলে কেমন সুন্দর লাগে। তো তখন আপনাদের আমি ইনশাল্লাহ দেখাবো। তো গাছগুলি মোটামুটি বেশ বড়ই হয়ে গেছে 1.5 বছরে। তারপরে দেখেন, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, তো থাই পেয়ারার আপডেট ছিল আমার কাছে এই। তো থাই পেয়ারা যখন বড় হয়ে যাবে, যখন খাওয়ার উপযোগী হবে, তখন আমি আপনাদের আর একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। আর আজকে ভিডিওটি লম্বা করব না।
কারণ এখনো এগুলো আর কি সেরকম দেখার মতো হয়নি, খাওয়ার মতো হয়নি। তো এই পাশ দিয়েও কিছু কাজ আছে, ওই যে দেখেন ওই পাশ দিয়েও, তো ওগুলাতেও মোটামুটি ফুল আসছে, এখনো ফল আসে নাই। তো ওই পাশে ওগুলো আর কি পেয়ারার যে কোয়ালিটি বা ওটা আর কি অন্য, এই থাই পেয়ারা না। তো যাই হোক, তো থাই পেয়ারার আপডেট আমার কাছে এই ছিল। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী অন্য কোন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।